নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, তোমাদের ভালোবাসায় আমরাও ভালো আছি। কুশল ফিরি ব্লগের আরো একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা সকালবেলা ছাদ বাগান থেকেই শুরু করলাম। আশা করছি আজকের ভিডিওটাও তোমাদের খুব খুব ভালো লাগবে। আজকে তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি ডোডো হসপিটাল থেকে আসার পর ওর দিদুন আর দাদু ওকে দেখতে এসেছিল, সেই ভিডিওটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। আর ওর দাদু আর দিদুন এসেছিল বিকেলবেলা ওকে দেখতে, আর এখন সকালবেলাই ছাদ বাগান থেকে ভিডিওটা শুরু করলাম। কিছুদিন আগের ভিডিওতে তো তোমাদেরকে প্রশ্ন করেছিলাম আমাদের ছেলে হয়েছে না মেয়ে হয়েছে, তোমরা তো অনেকে অনেক কমেন্ট করেছো, পুরো কমেন্টে ভরিয়ে দিয়েছো। অনেকেই বলেছো ছেলে, আবার অনেকেই বলেছো মেয়ে, তবে ছেলের ভোটটা একটু বেশি ছিল। যারা যারা ছেলে বলেছিলে একদম ঠিক গেস করেছিলে। তাহলে ছাদ বাগান ঘুরতে ঘুরতে তোমাদের সঙ্গে একটা ছোট্ট কথা শেয়ার করি। তোমরা তো দেখেছো আমি অনেকগুলো স্বাদ খেয়েছি, আমাদের বাড়িতে অনেকগুলো স্বাদের অনুষ্ঠান হয়েছে, অনেক আত্মীয় স্বজন সবাই এসেছিল, অনেক পাড়া প্রতিবেশীর লোক ছিল। আমাকে দেখে, মানে আমার প্রেগনেন্সি জার্নিতে আমাকে সবাই দেখে বলেছিল যে আমার ছেলে হবে, আর দেখো সবার কথাটাই সত্যি হয়ে গেল। গল্প করতে করতে তো তোমাদেরকে ছাদ বাগানটা দেখিয়ে দিলাম, চলো এবার নিচে যাই, দেখি দোদো কি করছে। এই দেখো ডোডো চলে এসেছে এখন ঠাম্মির সঙ্গে গল্প করতে। কালকে যে ভিডিওর মধ্যে তোমরা ডোডোকে দেখলে, দেখে বুঝতেই পেরেছো ডোডো একটু বড় হয়ে গেছে, কারণ কালকের ভিডিওটা আমরা কালকেই শ্যুট করেছি সকাল থেকে। আর এই যে এই ভিডিওটা দেখছো, এটা হচ্ছে হসপিটাল থেকে আসার পরের দিনের ভিডিও, আর তখন ডোডোর বয়স হলো মাত্র 7 দিন। ওয়েলকাম ভিডিওতে তো তোমরা দেখেইছিলে ওই দিন আমাদের বাড়ি আসতে অনেক রাত্রি হয়ে গেছিল, তাই ঠাকুমা ডোডোর মুখটা ভালো করে দেখতে পায়নি। তাই দেখো পরের দিন সকালবেলা ঠাকুমা ডোডোকে ভালো করে দেখে নিল আর আশীর্বাদও করে দিল। তোমরা হয়তো অনেকেই বলবে বাচ্চার হাতে টাকা দিতে নেই, আমরাও জানি বাচ্চাদের হাতে টাকা দিতে নেই, টাকাতে অনেক জীবাণু থাকে। যখন ঠাকুমা টাকাটা দিয়েছিল তখন আমরা টাকাটা স্যানিটাইজ করে দিয়েছিলাম, আর ডোডোর হাতটাও পরে স্যানিটাইজ করে দিয়েছিলাম। তারপর চলে এসেছি একদম বিকেলবেলা, আর এই দেখো ডোডোর দিদুন আর দাদু চলে এসেছে ডোডোকে দেখতে, আর ডোডোর জন্য তো অনেক কিছু নিয়ে এসেছে, সেইগুলো তোমাদের সঙ্গে পরে শেয়ার করছি। আর এই দেখো ডোডো এখন ঠাম্মির কোলে খেলছে। ডোডো সবে মাত্র ঘুম থেকে উঠেছিল, তাই ঠাম্মি এখন ডোডোকে একটু ঘুরিয়ে দিচ্ছিল। আর তোমরা তো 2 দিন আগের ভিডিওতে দেখেইছিলে হসপিটাল থেকে আসার পরের দিন সকালবেলা ছোট মাইমা এসেছিল, আর এই দেখো ছোট মাইমা এখন আছে। তোমাদের তো আগেই বলেছি এই ভিডিওটা হসপিটাল থেকে আসার পরের দিনের ভিডিও, আর সকালবেলা তো ছোট মাইমা এসেছিল, আর বিকালবেলা তো দিদুন আর দাদু এসেছে ডোডোকে দেখতে। ডোডো তো সবে মাত্র ঘুম থেকে উঠেছে, এখনো চোখে মুখে ঘুম লেগে আছে, তাই ঠাম্মি কোলে নিয়ে ডোডোর ঘুম ভাঙাচ্ছে। আর ডোডোর ঘুম ভেঙে যেতেই ঠাম্মির কোলে করে আসছে দিদুনের সঙ্গে দেখা করতে। ডোডোকে দিদুনের কোলে এসে দিদুনের দিকে একভাবে দেখছে, আর হয়তো ভাবছে যে এটা আমি কার কোলে এলাম, এটা তো মায়ের কোলে এসেছি আমি। তারপর আমরা সবাই মিলে তো অনেক গল্প আড্ডা করলাম, আর বাপি মা তো বেশিক্ষণ ছিল না, প্রায় 2 ঘন্টা মতো ছিল, তারপর বেরিয়ে পড়েছিল বাড়ির উদ্দেশ্যে। আর এই দেখো ডোডোর জন্য আর আমার জন্য কত কিছু নিয়ে এসেছে মা বাপি। এই দেখো আমার জন্য চাল ভাজা, চিড়ে ভাজা, লিচু, পেঁয়াজ, নানা রকমের ফল, গোলমরিচ, ঘি, কত কিছু নিয়ে এসেছে, কাঁচকলা, আলুও নিয়ে এসেছে। আর এই দেখো ডোডোর জন্য নিয়ে এসেছে একটা পিতলের বাটি, গোদল আর যে মধুটা দেখলে ওটাও ডোডোর জন্য নিয়ে এসেছে। ডোডো যখন আর একটু বড় হবে তখন এই গোদল বাটিতে করে দুধ খাবে। আর এই যে আংটিটা দেখছো, এটা বাপি ডোডোর জন্য নিয়ে এসেছে, এটা দিয়েই বাপি ডোডোর মুখ দেখেছে আর আশীর্বাদ করেছে। আর ডোডোর জন্য তো জামা, প্যান্ট, খেলনা আরো অনেক কিছু নিয়ে এসেছে, চলো সেইগুলো তোমাদের সঙ্গে শেয়ার করে দিই। আজকে পেলাম 2 হাত ধরে, যা ছিল স্বপ্ন আমার।
এই যে গিফটগুলো দেখছো, টোটোর জামা প্যান্ট, খুব সুন্দর একটা বেডকাম মশারি আমার জন্য শাড়ি, এগুলো কুশলের মেজো পিসেমণি আর মেজো পিসেমণির মেয়ে কুকুর দিয়ে এসেছিলো টোটোকে দেখতে, এত কিছু উপহার এনেছিল। কিন্তু দুর্ভাগ্যবশত কুশল বাড়ি ছিল না, তাই ভিডিও করা হয়ে ওঠেনি। কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমে তোমাদের এই সুন্দর সুন্দর গিফটগুলো দেখিয়ে দিলাম। আর এই যে শাড়িটা দেখছো, এটা আমাকে দুর্গাদেবী গিফট করেছে। আমার 9 মাসের সাজের সময় দুর্গাদেবী এক বিশেষ অসুবিধার কারণে আসতে পারেনি, তাই ডোডোকে দেখতে এসে আমার জন্য এই উপহারটা নিয়ে এসেছে। আর এই দেখো দিদিভাই ঠাকুমারা আমার জন্য হরলিক্স আর অনেক রকমের ফলও নিয়ে এসেছে। আর আজকের ভিডিওতেও তোমরা দেখলেই বাপিয়ার মা ডোডোকে দেখতে এসেছিল, ডোডোকে ফার্স্ট টাইম দেখলো বাপিয়ার মা। আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবে না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নতুন আরও একটা ভিডিও। ¡Gracias!